প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত প্রামাণ্য অনুষ্ঠান দিনবদলের স্বপ্নে আজকের আয়োজনে। আজকের পর্বের পুরোটা জুড়ে থাকছে রিক্রুটিং এজেন্সিগুলোর কার্যক্রম এবং এ বিষয়ে বর্তমান গণতান্ত্রিক সরকারের গৃহীত নানান পদক্ষেপ আর পরিকল্পনার কথা। বিদেশে যাওয়ার জন্য আমাদের দেশের সহজ সরল গ্রামের মানুষগুলো শরণাপন্ন হয় এজেন্সিগুলোর কাছে। কেউ কেউ সহজেই বিদেশে চলে যায়, আবার কেউ কেউ প্রতারকের খপ্পরে পড়ে দিনের পর দিন, মাসের পর মাস এজেন্সিগুলোতে ঘুরতে থাকে। প্রিয় দর্শক, আসুন এ বিষয়ের উপর একটি প্রতিবেদন দেখি। বাংলাদেশ সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মধ্যে সক্রিয় রয়েছে প্রায় 900টি, কিন্তু অনুমোদনহীন ভুয়া এজেন্সি সঠিক হিসেব নেই কারো কাছেই। তারা বিভিন্ন সময় অন্য এজেন্সির নাম ব্যবহার করে শাখা অফিস পরিচয় দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে সর্বশান্ত করছে সাধারণ মানুষদের। এমনই একজন প্রতারক, যার নাম খোকা, যে 11 সিন্দুর এজেন্সির নাম ব্যবহার করে অনেকগুলো লোকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে প্রতারণার জাল বুনে আসছিল। এমনই প্রতারণার শিকার গাজীপুরের কাপাসিয়া উপজেলার মোহাম্মদ হানিফের কাছ থেকে 2006 সালের মার্চ মাসে 2,01,000 টাকা আত্মসাৎ করে। এর মধ্যে 1,00,000 টাকা ফকিরের পুলে অফিসে এজেন্সি মালিকের সামনে প্রদান করে। নিজের শেষ সম্বলটুকু বিক্রি করে সুদে টাকা ধার করে এই টাকা দিলেও দরিদ্র হানিফের বিদেশ যাওয়ার স্বপ্ন আজও স্বপ্নই রয়ে গেছে। হানিফ আজ মানসিকভাবে বিপর্যস্ত। মাথা একবার মাথা দিবিদেশে টাকার চিন্তা, আমার অস্থির অবস্থা, মানুষ আমার টাকা পয়সা দিয়ে অনেক অনেক বালা করছে অনেক অনেক, আবার অফিসাই অনেক কয় দিব দেয় না দেয় অনেক, খালি কয় ফাটাইব মালয়েশিয়ার লেগে দিছি টাকা কয়েকবার বাদ দিছি, বুঝছেন? মানে আমি কী করবো? মানে আমি কদিন পরে পরে আমি এই অবস্থা খালি মাথার চাপে আমি খুব অস্থির হয়ে যাই। 2,01,000 টাকা দিছি 2006 সালে, গ্রুপ একটা ভিসা দিছে, দিয়ে আমার টাকা নিছে। মানে ওটা আমি আরও 2-3 গুণ্ডা খেত বেচছি, বাড়ি ভিড়া মানে 1 গুণ্ডা খেত রয়েছি, সম্পূর্ণ টাকা আমি দিছি। দেওয়ার পরে মানে কদিন পরে পরে আনে ব্যাগ চেক লিয়ে আবার বাইরে যাই। আমাদের দিনবদলের স্বপ্ন টিম হানিফকে সাথে নিয়ে 11 সিন্দুর এজেন্সির ফকিরের পুল অফিসে যায়। টিমের উপস্থিতি টের পেয়ে প্রতারক এজেন্সি মালিকরা অফিস বন্ধ করে পালিয়ে যায়। পাশের অফিসের অন্ধকার কক্ষে বসে থাকা এজেন্সি মালিকদের একজন বাবুকে হানিফ চিনে ফেলে। আমাদের টিম সেখানে গেলে প্রথমে বাবু টাকা নেওয়ার কথা অস্বীকার করে এবং হানিফকে মারতে উদ্যত হয়। হানিফের বর্ণনা এবং ওই এজেন্সির দেয়া ভিসার ফটোকপি দেখালে অবশেষে প্রতারক বাবু স্বীকার করে এটা তাদের এজেন্সির দেয়া ভিসা কপি এবং তাদের দালাল এই টাকা নিয়েছে। তারপর আমার কয়ে কয়ে খালি তারিখ দেয়, আর আমি আই যাই না খাইয়া ছেলেমেলে আমি কত উপাসে মানে আছি, মানে আমার টাকা দেয় না, কী করবো? মানে দৌড়াদৌড়ি করে মানে আমি অফিস কফিস করে বইয়েতেই খেত বেচছি, আবার আত্মীয় স্বজন বেচতে আনছি, সুদের মাঝে আনছি টাকা কিছু, অন্য ঘরে দিছি 50,000 টাকা সুদে আনছি, এই 60 বছর ধরে এই সুদ বা দিতেছি, রিক্সা চালাইতেছি, রিক্সা বেচছি, গেরিজে সব সেট করছি। তানভীর খালেদ নামের আর এক প্রতারক একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের পরিচালক এবং একটি বেসরকারি ব্যাংকের পরিচালকের ভাগ্নে পরিচয় দিয়ে শুরু করে প্রতারণা। কানাডা এবং ইতালির মতো দেশে লোক পাঠানোর কথা বলে অনেক যুবককে পথে বসেছে এই প্রতারক। 5.5 লাখ টাকা করে দিতে হবে, তা আমরা তখন 2 ভাইয়ে পাসপোর্ট দিয়ে দিছি, বলছি যে 21 দিন পরে রেজাল্ট দিবে, তো অর্ধেক 50% করে দিতে হবে। 50% দেওয়ার পরে বাকি যা 50% তা যদি আমাদের পেপার আসে তখন দিতে হবে। তুমি বলতেছো দেখো আমি একটা মিউজিক অ্যান্ড মুভি চ্যানেলের মালিক, আমি দেখো এটা তো আমার জন্য এটা কোনো ঘটনাই না, তোমরা টাকা পরে দিলেও ফাটতে, কিন্তু ঘটনা হলো তোমরা আমি যেহেতু কোনো প্রসেসিং করার পরে তোমরা যদি আমাকে টাকা না দাও, প্রপার ডকুমেন্ট হিসেবে তোমাদেরকে আমরা যে টাকা নিচ্ছি সেটাকে স্ট্যাম্প করে দিচ্ছি এবং চেক দিচ্ছি, তোমরা যে কোনো মুহূর্তে যদি মনে করো যে এটা কোনো রকমের ফল বা কোনো কিছু জাস্টিফাই করে পাও তাহলে তোমরা কী করবা, চেক জমা দিয়ে তোমাদের টাকা তোমরা উত্তোলন করে নিও। ICB ব্যাংকের একটা চেক দিছেন যে ICB ব্যাংক চেক এবং চেকের সাথে ওনার মিউজিক অ্যান্ড মুভির একটা সিল ছিল, তো এখন উনি জেলে আছে। তো আমাদের সরকারের কাছে এটা দাবি যে আমরা অনেক কষ্ট করে অনেক সময় থেকে ঋণ নিয়ে এগুলি আমরা কষ্ট করে টাকাগুলো দেওয়া হয়েছে, তো আমরা চাই যে সরকার যাতে আমাদেরকে সহযোগিতার হাত বাড়ায়। আরও অনেকগুলি লোক অনেক আগ থেকে এরা একে টাকা দিছে, কোনো বিষয় হচ্ছে না, এরপরে এর অনেকরে আগে আমাদের সাথে অনেকরে আগে বিষয় দিছে, এরপরে আমরা ওগুলো চেক করালাম, ম্যান পাওয়ারে গেলাম, দেখলাম ম্যান পাওয়ারে এই ধরনের কোনো নাম এন্ট্রি হয় নাই।
সরকারের আকুল সহযোগিতা যেন আমাদের মতো আমার মতো এরকম যেন অসহায় অনেকে যেন একটু বেঁচে যায় বা একটু সাপোর্ট পায়। বর্তমানে মধ্যপ্রাচ্যসহ মালয়েশিয়ায় লোক পাঠাতে অভিবাসন খরচ মাথা পিছু 1-1.5 লাখ টাকা হওয়ার কথা, কিন্তু কতিপয় অসাধু রিক্রুটিং এজেন্সি বিদেশি গমনে ইচ্ছুক এসব মানুষদের কাছ থেকে বেশি টাকা, কখনো কখনো দ্বিগুণের থেকে বেশি টাকা আদায় করে নেয়। যে কাজের কথা বলে বিদেশে নেওয়া হয় তা না দিয়ে অন্য কোনো কাজ করতে বাধ্য করানো হয়। এতে দেখা যায় ওইসব প্রতারণার শিকার মানুষগুলো বিদেশে গিয়ে ঠিকমতো বেতন পাওয়া তো দূরের কথা, দুবেলা দুমুঠু খাবার জোগানো কঠিন হয়ে পড়ে, আবার অনেকের ভাগ্যেও চাকরিটাও পর্যন্ত জোটে না। আমরা মেট অফিস থেকে প্রায় 10 মাসের মতন ঘুরা 157 লোক এখানে আসছি, এখানে জুল বসের আন্ডারে আসছি। এর বাংলাদেশি দালাল হয়েছে মনির বস, ঠিক আছে? তো মনির বস খুবই অমানবিক নির্যাতন করে, আর 15 দিনের বেশি কেউ কাজ করতে পারে না। পুরান লোক এখানে অনেক পুরান লোক আছে আমাদের সাথে, মাত্র একটু পায়ে ব্যথা পেয়েছে, আমি একটা বড়ি খাওয়াইছি, তারপর সেই লোকটা সুস্থ, অথচ তার চাকরিটা চলে গেছে। এই পুলিশে ধরাই দেয় শুধু এই এম্বাসি দিয়া, কিন্তু এ কি কেউ দেখবে না? আমাদের নতুন সরকার আসছে সেও কি দেখবে না আমাদের দুঃখ দুর্দশা? আজকে ব্রিজ এনেছি, আমি 11 মাস না খাইয়েছিলাম, ওই পথের দিক তাকাইয়েছিলাম, হয়তোবা কেউ কোনো খাবার নিয়ে আসবে, মায়ের মালাইরা খাবার নিয়ে আসছে, সেই ভিক্ষার খাবার আমি খাইছি। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত টাকা খরচ করে বিদেশে এসে ভিটেমাটি হারায় শ্রমিকগুলো তখন কম বেতনে চাকরি করতে রাজি হয়, এই ভেবে যে খরচের টাকা অন্তত উঠে আসলেও চলবে। 30 জন লোক একটা কোম্পানিতে নতুন আসছে, তাহলে তাদের বেতন দেয় না, বেতন পায় মাসে 100-200 রিংগিত, তারা না খেয়ে মানে খাইতে পারতেছে না কিছু। আমরা এসেছিলাম আমাদের চাই শ্রমিকের হাতগুলো শক্ত হাত দিয়ে কাজ করে খেটে 2 টাকার দেশে পাঠাবো, আমরা তো কারো কোনো ক্ষতি করতে আসিনি, এখানে এসেছিলাম শ্রম দিতে, শ্রমের বিনিময়ে কিছু টাকা অর্জন করতে। আমরা এখানে তো কোনো বিদেশ বিভুয়ে মানবেতর জীবনযাপন করে লাখো শ্রমিক, আর এদিকে দেশে রেখে যাওয়া পরিবারের লোকজনের অবস্থা এতটাই সংকটাপন্ন অবস্থায় পড়ে যায়, তখন তাদের অন্যের কাছে হাত পাতা ছাড়া কোনো উপায় থাকে না। আমি 2007 সালের আপনার রোজার ঈদের 10 দিন পরে সে আমার লোকগুলোকে পাঠাইছে, পাঠার পরে ওখানে যাওয়ার পরে বলতেছে ভিজিট, আমি কইছি এটা কেমন করে, আর সে আমার সাথে সিঙ্গাপুরে ছিল, সে আমার সাথে কেমন করে 2 নম্বরই করতে পারে? সে বলতেছে আমাদের ভিজিট বিষয়ে পাঠাইছে ভাগনাই, আর মামা তো ওই পর বলতেছে আমার পাঠাইছে এবং ডুপ্লিকেট বিষয়ে আমার কোনো কাজকাম কিছুই নেই। ছেলেকে দুবাই পাঠানোর জন্য 2,10,000 টাকা নিয়েছে, 17 দিনের বিষয় পাঠাইছে, ওই বিষয়ের মেয়াদ ছিল মাত্র 17 দিন, এখন সে পালায় বেড়াচ্ছে কোথায়। বিদেশের মাটিতে প্রতারণার শিকার হওয়া শ্রমিকগুলো কঠিন বাস্তবতার মুখে টিকতে না পেরে দেশে ফেরত আসতে চাইলেও ঘটে বিপত্তি। দর্শক, চলুন এ বিষয়ে আরও একটি প্রতিবেদন দেখি। বিদেশে প্রতারিত হয়ে শ্রমিকরা যখন মানবেতর জীবনযাপন করতে থাকে তখন তারা দেশে ফিরে আসার জন্য উদগ্রীব হয়ে যায়। আমরা এর থেকে মুক্তি চাই, আর আমরা আমরা দেশে চাই, দেশে যেতে চাই, আমরা সবাই দেশে যেতে চাই, সবাই হাত তোলো, আমরা সবাই দেশে যেতে চাই, আমরা সবাই বাংলাদেশ, বন্ধু বাংলাদেশ। আর এই সুযোগটা কাজে লাগিয়ে এজেন্সি মালিকগুলো দেশে থাকা আত্মীয় স্বজনদের কাছ থেকে বিমান ভাড়া সহ বিভিন্ন অজুহাতে আবারও হাঁকিয়ে বসে মোটা অঙ্কের টাকা। বিদেশে শ্রমিকদের কষ্ট সহ্য করতে না পেরে তাদের আত্মীয় স্বজন এজেন্সি মালিকদের কথা মতো আবারও টাকা দিতে বাধ্য হয়। এই যে আমার কথা শুনেন, এখানে পয়সা খরচ হবে যদি সে আনতে চায়, আনতে হইলে গনি ম্যাক্সিমাম টাকা খাইয়ে ফেলাইছে, ঠিক আছে? আমার দেশে 20,000, এখন শূন্য রাখো, আপনি ক্যামেরাটা বন্ধ করেন, এটা বন্ধ কথা শুনে, হ্যাঁ গনিরে তুমি 50 দিয়ে দেছো, গনি তো রাইখে দেছো দিক দিয়া, ঠিক আছে,
এখন টাকাটা গনির কাছ থেকে রিকভার করতে গো, হয়তো আমি 20,000 খাইছি নাইলে 20,000 দিলাম, দিয়া তারপরে ওখানে টিকিটের টাকা পাঠাইলাম। তুমি ফেরত আনবা, তুমি পাঠাইলা কেন? তুমি গনির কিছু গনির কাছে ক্যামেরা ক্যামেরা লইয়া সাংবাদিক লইয়া যাও, গনির টাকা দিছো, গনি আমার দেশে, তুমি হ্যাঁ গনির কাছে আগে যাও। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গিয়ে একজন শ্রমিক মাসে বাংলাদেশি টাকায় 6-10,000 টাকা আয় করতে পারে, অথচ এজেন্সিগুলো তাদের বিজ্ঞাপনে দেখায় 20-25,000 টাকা আয়ের সুযোগ আছে। জানতে চাইলে বায়রা প্রেসিডেন্ট বিষয়টিকে অস্বীকার না করে বলেন, কিছু স্বার্থান্বেষী ট্রাভেল এজেন্সিও কিন্তু এটার সাথে জড়িত আছে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, একই কর্মক্ষেত্রে কাজ করে বাংলাদেশের শ্রমিকদের চেয়ে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, ইন্দোনেশিয়ার শ্রমিকরা বেশি মজুরি পায়। এর কারণ হিসেবে বাংলাদেশের শ্রমিকদের অভিযোগ, ওই সব দেশের লেবার কাউন্সিলররা যথেষ্ট তৎপর, তাই তাদের শ্রমিকরা বেশি সুযোগ সুবিধা ভোগ করে। আমাদের দেশে দক্ষ শ্রমিকের খুব অভাব, ভারত শ্রীলঙ্কা তারা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক তৈরি করছে। কিছুদিন আগে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় যুদ্ধ বিধ্বস্ত লাইবেরিয়ায় গিয়ে ফেঁসে গেছেন 19 বাংলাদেশী নামে একটি সংবাদ প্রকাশিত হয়। হীরার খনিতে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে তাদের থেকে বিরাট অঙ্কের টাকা নিয়ে প্রতি মাসে 70,000 টাকা বেতনের প্রলোভন দেখিয়ে লাইবেরিয়াতে পাঠানো হয়। 34 লক্ষ দারিদ্র সংমিশ্রিত জনসংখ্যার দেশে নিজেরাই যেখানে একবেলা খেতে পড়তে পারে না, সেখানে শ্রম বাজার তৈরি হবে কিভাবে? 19 বাংলাদেশিকে কপর্দক শূন্য অবস্থায় ফেলে রেখে কেটে পড়েছে আদম ব্যাপারী, তাদের ভাগ্যে এখন কি জুটবে? এতগুলো ছেলেবেলে আমরা বিদেশ গেছি, সবাই কেউ বাড়ির জায়গা বিক্রি করে গেছি, কেউ সুদের উপরে টাকাতে নিয়ে গেছি, আমাদের তো দেশে ফেরার পর আমাদের মরা ছাড়ার কোনো উপায় নাই। ওখানে যে কিছু কিছু শ্রমিক ওইখানে যে বিভিন্ন রকম ফাঁকি চেষ্টা করে এবং তারা ঠিকমতো কাজ করে না এবং কিছু অন্যায় কাজও লিপ্ত হয়ে যায়, তখন তারা বাধ্য হয়ে কোম্পানি, যখন কোম্পানির কাজ যখন ফুলফিল হয় না তখন তারা বাধ্য হয়ে তারা আউট করে দেয়। আউট করার পরে তারা দেশে এসে বিভিন্নভাবে ক্লেম করে। আসলে এটা আমি যতটুকু যা আমার জানা মতে, এটা কিছু কর্মীরা তাদের অসহযোগ কাজকর্ম না করার জন্য এবং অন্যায় কাজ করার জন্য তারা চলে আসে এবং তারা এসে সমস্যার সৃষ্টি করে। পরিবারের অভাব মোচন করতে একটু সুখের ভেলায় পা রাখার অদম্য আগ্রহ আজ পথে বসিয়েছে এমন হাজারো যুবককে। জীবনের শেষ সম্বল ধানের জমিটুকু বিক্রি করে দিয়ে বিদেশ যেতে চেয়েছিল। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে প্রতারক চক্র নানা সময় গ্রেফতার হলেও আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে আসে তারা। আবার শুরু করে প্রতারণা নতুন কৌশল। আমার এক মোবাইল ফোন ফ্যাক্সের দোকানে আমার বাড়ির পাশে, সেখানে মোবাইল করে আমাকে 6/11/2023 120,000 টাকা আনতে বলে, 120,000 টাকা নেয়। টোটাল উনি 4,85,000 টাকা নিয়েছে আমার থেকে। ওই অফিসে স্থায়ী শহীদ মোল্লা, এই ভাঙ্গা থানা বাড়ি ফরিদপুর, উনি আমাকে ফোন করলো যে আকরাম ভাই, আকমাল ভাই, হুমায়ুন সাহেব অসুস্থ। তারপর উনি মারা গেল 17/9/2006। ওনার ওয়াইফ ওনার ভাই বললো যে আপনারা চিন্তা করবেন না, কেউ ঘাবড়াবেন না, আমাদের অফিস আছে, ওনার সম্পদ আছে, ওনার লাইসেন্স আছে, আপনাদের সমস্ত লোক বিদেশ পাঠানো হবে, আর যদি পাঠাই দিতে পারি আপনাদের টাকা পয়সা দিয়ে দিব। লাস্টে আমি নিরুপায় হয়ে একটা গার্মেন্টসে চাকরি নিয়েছি, আমার গাড়ি, একটা গাড়ি ছিল মাইক্রো, বিক্রি করে টাকা দিয়েছি, আমার বসত বিটা বিক্রি করে টাকা দিয়েছি। বিষয়টা হচ্ছে যে এদেরকে প্রথমে যে সরকারি যে ট্রেড ইউগুলি থাকে প্রতিষ্ঠান, তাদের মাধ্যমে তাদেরকে যাওয়া উচিত, যে কোনো এজেন্সি থেকে না গিয়ে সরকার থেকে যাওয়া উচিত। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে আমাদের প্রচুর পরিমাণে আমাদেরকে অ্যাওয়ারনেস দরকার, আমাদের এটা সরকারি এজেন্সি ছাড়া এবং আমাদের যে শ্রম অধিদপ্তর সেটার সার্টিফিকেট ছাড়া অন্য কোনো এজেন্সির মাধ্যমে যেন আমরা না যাই। আর আইনি যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমার নিজের পার্সোনালি খোঁজ রাখতে হবে যে এজেন্সিগুলি লিগ্যাল কি ইললিগ্যাল। এখানে একটা বড় কথা হচ্ছে যে আমাদের রুরাল লেভেলের যে সমস্ত লোক বিদেশে যেতে চায়, তারা শুধু বিদেশেই যেতে চায়, তারা জানতে চায় না যে বিদেশে আমি কাজ পাবো কিনা, কাজ পেলে বেতন পাবো কিনা, বেতন পেলে কত টাকা পাবো এবং কত টাকা দিয়ে যেতে হবে। এই জিনিসগুলো কিন্তু তাদের ভালোভাবে জেনে যাওয়া দরকার। জনশক্তি রপ্তানিকারকদের একটা সমিতি আছে বায়রা, সেখানে খোঁজ নেওয়া যেতে পারে যে কাজে যায় সে কাজ সম্পর্কে।
সরকারের একটা অফিস আছে জনশক্তি প্রশিক্ষণ ব্যুরো, এই ব্যুরোতেও কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোতে গিয়েও যে চাকরিতে সে যাচ্ছে সেই চাকরিটা সঠিক কিনা সেটা যাচাই করা যায়। যার মাধ্যমে যাচ্ছেন তিনি সরকার অনুমোদিত কোনো রিক্রুটিং এজেন্ট কিনা সেটাও তার জেনে নেওয়া উচিত। আমাদের দেশে বেশিরভাগ প্রতারিত যেটা হচ্ছে, আমি বলবো প্রতারণার 90-95% ঘটে যারা বৈধ রিক্রুটিং এজেন্ট না তাদের মাধ্যমে। শ্রমিকগুলো অনেক স্বপ্ন নিয়ে বিদেশ যায়, সেখানে প্রতারণার ফাঁদে পড়ে তাদের স্বপ্নগুলো চুরমার হয়ে যায়। একসময় তারা দেশে ফিরে আসে। ওই দেশে ফিরে আসা ভাগ্য বিলম্বিত শ্রমিকগুলোর জন্য সরকার কী কী পদক্ষেপ নিচ্ছে চলুন তা এক নজর দেখে আসি। বিগত সময়ে এজেন্সিগুলোর বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হলে অভিযোগকারী কোনো সুবিচার পেত না, কিন্তু বর্তমান সরকার বিদেশ থেকে প্রতারিত হয়ে ফিরে আসা শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে মোট 30টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে। সাধারণ মানুষের জন্য জনশক্তি ব্যুরোতে আমাদের পাঁচতলায় অভিযোগ সেল আছে, আমরা আলাদা সেল করেছি যাতে মানুষ মানে এখানে ওখানে ঘুরতে না হয়, মনে করে যে আমি কোথায় যাব, কোথায় সাবমিট করব, এই জন্য অভিযোগ সেল নামে একটা আলাদা সেল আমরা করেছি। যদি কেউ বিদেশে গিয়ে কোনো প্রতারণার শিকার হয় বা কোনো সমস্যায় পড়ে ফিরে আসতে হয় তাহলে তারা সরাসরি এই অভিযোগ সেলে তাদের অভিযোগ দাখিল করতে পারেন। আমরা ওই এজেন্সিকে ডাকবো, অথবা এর সাথে যারা জড়িত তাদেরকেও আমরা ডাকতে পারি, সেই ক্ষমতা আমাদের রয়েছে। এবং তার সমস্যা সমাধানের জন্য আর্থিকভাবে বা অন্যান্যভাবে যে সে ক্ষতিগ্রস্ত হয়েছে তার পরিত্রাণের জন্য আমাদের 4টা লেবার কোর্ট আছে। আমাদের যদি এখানে সমস্যা সমাধান না হয় তাহলে আমরা লেবার কোর্টে রেফার করি এবং সেখানে তারা স্পেশাল কোর্ট বলি এটাকে আমরা, বিশেষ আদালত, ঢাকা, চিটাগাং, রাজশাহী, খুলনা, এই 4টা বিভাগে রয়েছে। সেখানে তাদের কেস করার জন্য সমস্ত সহায়তা এই ব্যুরো থেকে আমরা করে থাকি। তাদেরকে ওখান থেকে দুবাই পাঠাই বললো যে তখন যে তারা 1000 দিরহাম বেতন পাবে, কিন্তু যাওয়ার পরে তারা কোনো বেতন তো পায়ই নাই, প্লাস আর অত্যাচার খাওয়া দাওয়া নাই। পরে জনশক্তি রপ্তানিতে আমি দরখাস্ত করি। 2009 সালে 5,64,60,000 টাকা এবং 2010 সালের অগস্ট মাস পর্যন্ত 3,68,08,500 টাকা এজেন্সি মালিকদের কাছ থেকে আদায় করে অভিযোগকারীদের প্রদান করেছে। যখন এসে কমপ্লেন করছে, প্রমাণ যখন দিছে যে আমি 2,00,000 টাকা দিছি, 1,50,000 টাকা দিছি, 7,000 টাকা আদায় করে দিছি, 10 কোটি টাকা আমি আদায় করে দিছি, 10 কোটি টাকা। এছাড়াও শুধু 2009 সালেই বিদেশে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী বাংলাদেশি কর্মীদের নিয়োগকর্তার কাছ থেকে ক্ষতিপূরণ ও বেতনের অর্থ বাবদ প্রায় 17 কোটি টাকা আদায় করে মৃত ব্যক্তিদের ওয়ারিশদের মধ্যে বিতরণ করা হয়েছে। জনশক্তি বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় রপ্তানি খাত, আর এক্ষেত্রে বিদেশি শ্রমিক পাঠাতে হলে দক্ষ শ্রমিক পাঠানোর কোনো বিকল্প নেই। এই সত্য উপলব্ধি করে বর্তমান সরকার আরও 35টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। দর্শক, চলুন এ নিয়ে একটি প্রতিবেদন দেখে আসি। বিশ্ব শ্রম বাজারে বাংলাদেশি শ্রমিকদের কদর দিন দিন বাড়ছে। পূর্ব ইউরোপ, রাশিয়া সহ অনেক দেশই বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে বিশেষভাবে আগ্রহী। বর্তমান সরকারের সার্বিক প্রচেষ্টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ইতোমধ্যে প্রায় 70,000 শ্রমিককে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে প্রায় 50,000 শ্রমিককে চাকরি দিয়ে বিদেশে পাঠানো হয়েছে। আর দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে বর্তমানে 38টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পাশাপাশি বর্তমান সরকার আরও 35টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে 5টি মেরিন একাডেমিও রয়েছে। এদিকে দেশে এবং দেশের বাইরে সৌরশক্তি বিষয়ে দক্ষতা অর্জনের লক্ষ্যে দেশের 4টি প্রশিক্ষণ কেন্দ্রে সৌরশক্তি প্রশিক্ষণ কোর্সও চালু করা হয়েছে। আমরা একমাত্র বৃহত্তর কান্ট্রি যে আমরা শুধু শ্রমিক নয়, বর্তমানে আমাদের সরকারি পর্যায়ে, আমাদের প্রাইভেট পর্যায়ে অনেক ট্রেনিং সেন্টার আমরা খুলেছি, যে আমরা আমাদের এই অদক্ষ জনশক্তিটাকে আমরা এখন দক্ষ করে তুলতেছি। আমরা এটাকে কর্মীর হাত হিসাবে এটাকে শক্তিশালী করতে সক্ষম হয়েছে। মন্ত্রণালয় এবং বাইরার যৌথ উদ্যোগে আমরা আশা করি আমরা তাদের কাছে ওই মেসেজটা পৌঁছাতে সক্ষম হব যে বাংলাদেশ তৈরি বিদেশে মাটিতে দক্ষ শ্রমিক পাঠানোর জন্য। নতুন নতুন শ্রম বাজার তৈরির লক্ষ্যে 5টি নতুন শ্রম বাজার অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। সরকার আলাদা একটা কমিটি করেছে, 5টা টিম করেছে, বিভিন্ন দেশে গিয়ে আর নতুন নতুন দেশ যেন উন্মুক্ত করা যায় সেজন্য সরকার উদ্যোগ নিয়েছে। এজন্য আমি সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি। যে সমস্ত দেশগুলো বন্ধ আছে সেগুলা
সরকার পদক্ষেপ নেবে, আর আমরা আমাদের বাইরের পক্ষ থেকে আমরা বিভিন্ন টিম আমরা মালয়েশিয়া গিয়েছি, সৌদি আরব আমরা একটা টিম অলরেডি কাজ করতেছে, কুয়েতে আমাদের একটা টিম কাজ করতেছে, লিবিয়াতে আমরা যাওয়ার জন্য একটা প্রস্তুতি নিছি। আশা করি আগামী মাসে আমরা এই সমস্ত দেশগুলো আবার আমরা চালু করতে পারি, সেজন্য বাইরের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমরা আশা করি বর্তমান দিন বদলের সরকার কর্তৃক গৃহীত নানান সময়োপযোগী পদক্ষেপ আর সমন্বিত পরিকল্পনার মাধ্যমে অচিরেই দূর হবে রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতারণা, আরও বেশি মাত্রায় মানব সম্পদ রপ্তানি হবে, বাড়বে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, প্রবাসে বাঙালিদের কর্মস্থল হবে নিরাপদ, আর এভাবেই পূরণ হবে আপনার আমার তথা সকলের দিন বদলের স্বপ্ন। ভালো থাকুন।